তথাগত আর আমি প্রায় গত 7 বছর ধরে এটা নিয়ে স্বপ্ন দেখেছি রূপকথার একটা স্বপ্ন সেটাই বলা যেতে পারে যেটা সত্যি হতে চলেছে সত্যি হয়ে গেছেই বলা যায় আজ যখন আমরা अनाउंस করে দিলাম ফাইনালি যে ভটভটি নামক ছবিটি হতে চলেছে যেটা রূপকথা এবং রিয়ালিটির একটা সংমিশ্রণ পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে রূপকথা নেই এবং এবং এমন কোনো প্রান্ত নেই যেখানে রিয়ালিটি তো আছেই মানে আগুন এবং জল এই দুটো হচ্ছে আমাদের সাবজেক্ট ছবি আগুন আর জলের মিশ খায় না সেটাই আমরা জানি কিন্তু রূপকথা যদি আমরা চলে যাই তাহলে হয়তো আগুন আর জলও মিশ খেতে পারে কারণ সে রূপকথা রূপকথাতে যা ইচ্ছে হতে পারে আর ভটভটির গল্পটা হচ্ছে সেই গল্পটা যেটা ঋষভ অনেকটা ফিল করে বলছিল যে 2 বছর ধরে বিশ্বাস করেছিল যে এই গল্পটা হবে এবং ওই সিলেক্টেড হবে এবং হয়েছে ঠিক সেরকমই আমরা যদি ভাবি যে আগুন আর জল মিশ খেতে পারে তাহলে পারে সবটাই আমাদের উইল পাওয়ারের উপর ডিপেন্ড করছে তো এটা অনেকটা উইল পাওয়ারের গল্পও বলা যেতে পারে আর কি চরিত্রটা ভটভটি যার নাম এই ছবি ভটভটি হচ্ছে বস্তির রাজপুত্র মানে রাজপুত্র পিরিয়ড তো ওর নিজের একটা জগৎ আছে সেই জগৎটাও থাকে সেই জগৎটা রূপকথার জগৎ এবং এই রূপকথার জগতেই ওর রূপকথার রাজকন্যা এরিয়েল যে জলের তলার জলপুরি তাকে খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার পর যা হয় প্রেম এবং প্রেম এবং এই প্রেমের একটা একটা সুইট জার্নি যেটা আমরা ছবি সেকেন্ড হাফটা দেখব তো আমার মনে হয় ওইটাই এই প্রেমের জার্নিটাই কোথাও বড় এই ছবিটা আমি মোহাম্মদ আমি জলে থাকি আমি সি প্রিন্সেস বলতে পারো তো এবার আমার জার্নি জল থেকে স্থলে কিভাবে হচ্ছে দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্যাট একটা লাভ স্টোরি বিটুইন ফায়ার আর ওয়াটার আমার ক্যারেক্টারটা ফায়ার ক্যারি করছে আর ঋষভের ক্যারেক্টারটা মানে ভটভটি ক্যারেক্টার জল ক্যারি করছে সো ইটস আ ভেরি বিউটিফুল কম্বিনেশন বিটুইন টু কারণ ফায়ার আর ওয়াটার আই ফিল গোজ হ্যান্ড ইন হ্যান্ড সো দিস ইজ অ্যাবাউট দ্যাট ভটভটি দেবের ফ্যান দেবের সিনেমা দেখতে গিয়ে লিটল মারমেড দেখে ফেলেছে লিটল মারমেড মানে ওই জাতীয় কার্টুন দেখে ফেলেছে আর কি দেখে ফেলার পর থেকে ওর বিশ্বাস জলের তলায় জলপরীদের বাস রোজ রাত্রে যখন বাংলা মতটা খায় তারপরেই জলে ঝাঁপাং এবং গিয়ে খোঁজে মাঝে মাঝে আলো দেখতে পায় একটা দরজা দেখতে পায় দরজাটার কাছে যখন পৌঁছোয় দরজার গেটটা খুলে যায় আলোর প্রাসাদের গেটটা কাছাকাছি পৌঁছতেই আলোর প্রাসাদ ভ্যানিশ এহেনকালে বস্তিতে মনসা পুজো মনসা পুজোর ভাসানের দিন ভটভটি সত্যিই ওই জলের তলার দেশটা খুঁজে পায় এবং সেখান থেকে একটা আস্ত মারমেডকে তুলে নিয়ে আসে কিন্তু ভটভটি যেটা জানতে পারে না ওই মারমেডের সাথে আরও কিছু মারম্যান এবং মারমেড উঠে এসছে সেই মারম্যান এবং মারমেডদের নিয়ে ভটভটির গল্প ভটভটির গল্প ভটভটি মারমেড তাদের মধ্যে প্রেম বাকিটা সিনেমায়